আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনার সকল মানুষ বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য এসেছে। আমার নবীজির চেহারা দেখে সকলেই পাগল পারা হয়ে গেল, আমার নবীজির সাথে দেখা করে। কেউ কেউ অনেক হাদিয়া দিল। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে গিয়েছিলেন ছোট্ট আনাস এবং তার মা। আনাসের মা লক্ষ্য করে দেখলেন সকলেই হাদিয়া দেয় কিন্তু আমার কাছে কোনো হাদিয়া নাই, কি আমার নবীকে দিব? আনাসের মা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখে দেখে সকলেই কেউ না কেউ হাতিয়ে দিয়ে যায় কিন্তু আমার কাছে হাতিয়ে দেওয়ার মতো কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার আনাস ছোট্ট, আমি তাকে আপনার জন্য খাদেম হিসেবে হাতিয়ে দিলাম। আমার নবীজি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির খাদেম ছিলেন, 10টি বছর খেদমত করেছেন। এরপরও আনাস বলে, আমি তৃপ্তি পাই নাই, আমার মনে চায় আমার রাসূল দুনিয়ায় সারা জীবন বেঁচে থাক, আর আমি আনাস, আমি আমার রাসূলের খেদমত করে করে যাই। আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে, সকল সাহাবীরা বিশ্ব নবীকে দেখে দেখে চলে যাচ্ছে। আমার নবীজি একবার হুশ একবার বেহুশ। আমার নবীজি যখন হুশ ফিরলেন, এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে আছে। আমার নবীজি বললেন, ওমর রে, আমার সমস্ত সাহাবীরা সকলেই আমার সাথে দেখা করতেছে কিন্তু এই সময়ে আমার প্রিয় সাহাবি আমার খাদেম আমার আনাসকে কেন দেখি না রে ওমা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ডেকে বললেন, ওমর, আমার আনাসকে আমার সামনে নিয়ে আসো, আমার আনাসকে না দেখলে আমার ভালো লাগে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি না করে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে আরম্ভ করেছেন। পাহাড়িয়া অঞ্চল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, কিছু রাখাল দেখা যায়। হযরত ওমর বলে, আজ 3 দিন হয়ে গেল, আমার আনাসকে কেন দেখি না, তোমরা দেখেছো কিনা? তারা বলল, আজ 3 দিন হয়ে গেছে, ওই পাহাড়ের গুহায় কান্দে কে যেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে বাকি নাই, এটাই আমার আনাস হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাসের সামনে চলে গেলেন, আর গিয়ে বললেন, আনাস, এখানে বসে বসে কাঁদো কেন? রাসূল তোমাকে দেখতে চেয়েছে, তাড়াতাড়ি চলো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া আমিরাল মুমিনিন, পৃথিবীর সকল মানুষ যদি দুনিয়া থেকে চলে যায় আমার কিছুই হয় না, কিন্তু আমার রাসূল আমার কাছ থেকে চলে যাবে, আমি আতিম হয়ে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কান্না করতে শুরু করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আনাস রে চল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবীর সামনে দাঁড় করিয়ে দিলেন। আমার নবীজি বললেন, আনাস রে, আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি কি? আনাস রে, তুমি তো আমার খাদেম ছিলে, 10টি বছর খেদমত করেছ, আমি কি কোনো দিন তোমাকে কষ্ট দিয়েছি? সেজন্য বুঝি আমার কাছ থেকে অনেক দূরে দূরে থাকিস আনাস। আমার নবীজি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আনাস রে, কেন দূরে চলে গিয়েছিলিস? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ছোট্টবেলায় থেকে আপনার খেদমত করেছি, 10টি বছর আপনার খেদমত করেছি, আমি তৃপ্তি পাই নাই, আমার মনে চাই আপনি দুনিয়ায় সারা জীবন বেঁচে থাকেন, আর আমি আপনার খেদমত করে করে দুনিয়া থেকে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনি থেকে আমরা ইয়াতিম হয়ে যাব, এই কষ্ট আমার সহ্য হয় না, আমার মনে চায় আপনি দুনিয়ায় বেঁচে থাকেন আর আমি আপনার খেদমত করে যাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার নবীজি 2টা হাত তুলে বললেন, ইয়া আল্লাহ, আমার আনাসের জন্য আমি দোয়া করি, দুনিয়ার মধ্যে আমার আনাস 10 বছর খেদমত করেছে, তৃপ্তি পায় নাই, তার মনে চাই 10টি বছর কেন সারা জীবন খেদমত করবে,
আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন আনাসের জন্য, আমার আনাসকে জান্নাতের মধ্যে অন্য কোনো খাদেম থাকবে না, আমার আনাসকে জান্নাতের মধ্যে আমার খাদেম হিসেবে কবুল করে নিও। এই ছিল তাদের ভালোবাসা, এই ছিল তাদের মহাব্বত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি এত ভালোবাসতেন, এত মহাব্বত করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্ক রাসূলের সাথে অনেক গভীর ছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজি বলতেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোট ছোট শিশুদেরকে ভালোবাসে না, মহাব্বত করে না, আর বড়দেরকে সম্মান করে না, ওই ব্যক্তি আমার উম্মত হওয়ার যোগ্যতাও রাখে না।